হাই, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, আর তোমরা খুব ভালো থাকো, আর পুজোতে খুব ভালো কাটাও। তো অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর এখন সকালে আমরা সব রেডি সেডি হয়ে মন্দিরে যাব, আর মন্দির থেকে এসে একটু বাইরের মধ্যে প্রোগ্রাম আছে, ঘুরতে যাবার, তো এসে নিয়ে একটু ঘুরতেও যাবো। তো দেখো আর মানে কোথায় কোথায় ঘুরছি, আর আমাদের মন্দিরটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের এখানের মণ্ডপটার সামনে একটা সুন্দর শিব মন্দির আছে। আর দেখো চারপাশে কত দোকান বসেছে, অনেক রকমের দোকান বসেছে। আমি ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের কাছে দেখাচ্ছি। আর ওইখানে দেখো ব্রেক ডান্স এসেছে, আর বাচ্চাদের জন্য ছোট ছোট মানে খেলনার জিনিস এসেছে। আর এই দেখো আমাদের প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুলের সামনেই আছে আমাদের হাই স্কুল। ছোট থেকে এখানেই পড়াশোনা করেছি। এখন তো লকডাউন, তার জন্য স্কুল বন্ধ আছে। পাঁচটাতে এত গাছ বেরিয়েছে যে ভালোভাবে দেখা যাচ্ছে না। আর স্কুলটার সামনে একটা বাগান আছে, বাগানটাতে আমার খুব ভালো লাগে। বাড়ি চলে এসেছি আমরা মন্দির থেকে ঘুরে। এবার একটু পরে খেয়ে দিয়ে দিদিও চলে এসেছে, খেয়ে দিয়ে একটু বাইরে যাবো। তখন আমরা খাবার খাবো, আর কী কী খাবার আছে একবার দেখি। তো দুপুরে আজকে লুচি আর আলুর দম হয়েছে। তো আমরা রেডি হয়ে গেছি। এই যে প্রথমে দিদি নামলো, তারপর কেয়া, তারপরে দীপিকা, তারপর পাখিদি, আর আমি নিয়ে পাঁচজন। তো এবার আমরা বেরোবো, তো দেখতে থাকো। বানান পৌঁছে আমরা প্রথমে এই মণ্ডপটা পেলাম দুর্গার। তো গাড়ি পার্কিং হচ্ছিল না বলে আমরা দাঁড়ালাম না। তারপরের মন্দিরটা আমরা ঢুকবো, তো পরের মন্দিরটাও চলে এসেছি। আর ঢুকতে ঢুকতে এটা দারুণ মাটির এমনি স্ট্যাচু দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর এবার হলো এটা পরের মন্দিরটা। তো এটা প্যান্ডেল নয়, মানে মন্দিরটা আগে থেকে করা আছে। এখানে প্যান্ডেল খুব একটা হয় না, শুধু লাইটেরই ডিজাইন হয়। তো দেখে না মন্দিরটা আর ঠাকুর মানে দুর্গার মূর্তিটাও, আর মানে প্রতিমার মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তো দেখে নাও, খুব সুন্দর।
তো আমরা পরের মন্দিরটাকে চলে এসেছি, আর আগেরটা ছিল পুরনো মন্দির, আর এটা নতুন, কিছুদিন মানে কিছু বছর আগের থেকে এটা শুরু হয়েছে। তো এটা হলো পুরনো মানে হসপিটালের সামনে, তার জন্যে দুটা স্ট্যাচুকে মাস্ক পরিয়ে রেখেছে, দেখো খুব সুন্দর লাগছে, কারণ হসপিটালের সামনে তার জন্যে মাস্কটা পরিয়ে রেখেছে। এবার চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এই যে কে আগে আগে যাচ্ছে, তো খুব সুন্দর করেছে ভিতরের মানে মূর্তিটা, সিনারিটা খুব সুন্দর করেছে, দেখো তোমরা দেখতেই তো পাচ্ছ, আর খুব সুন্দর সাজিয়েছো প্রতিমাটাকে। তো বান্ধানের ঠাকুর সব দেখা হয়ে গেছে, এবার মানবাজারে যাব, তার জন্য আমরা বেরিয়ে গেছি ফুচকা খেয়েই। আর দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর মানবাজার পৌঁছাতে আমাদের 6:30 বেজেই যাবে। তো ওখানে ঠাকুরগুলো খুব সুন্দর করেছি শুনেছি, তো চলো তোমাদেরকেও দেখাই। তো চলো মানবাজার আমরা পৌঁছে গেছি, আর অনেকটা হাঁটতে হলো, তো তার জন্যে প্রথম থেকে করতে পারলাম না ভিডিওটা, মন্দিরে মানে মণ্ডপের সামনে এসে ভিডিওটা মানে স্টার্ট করলাম। তো খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা চারিদিক মানে পুরোটা মানে ঘাস ঘাসভাবেই করেছে, আর লাইটিংটা অসাধারণ করেছে। তো দেখতে থাকো প্যান্ডেলটা মানে কী রকম করেছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যতটা পাচ্ছি, তো দেখে নাও।
তো সব ঠাকুর আমাদের মানবাজারে দেখা হয়ে গেছে, এবার পাখি দিদিদের বাড়ি যাব, ওদেরকে নামিয়ে আমরা বাড়ি যাব। তো যাবার পথে আইসক্রিম দোকানে আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তাহলে সবাই আমরা আইসক্রিম খেতে নামলাম। তো এবার আইসক্রিম খেয়ে নিয়ে পাখি দিদিতে বাড়ি যাব। ওদেরকে রেখে আমরা বাড়ি চলে যাব। আর আজকে প্রচুর ঘুরলাম, অনেক ঠাকুরও দেখলাম, অনেক প্যান্ডেলও দেখলাম, খুবই টায়ার্ড হয়েছি, হ্যাঁ, আর খুবই এনজয় করেছি সবাই মিলে। আর এখন আমাদের খুবই দুঃখ লাগছে পাখিদেরকে ছেড়ে চলে যেতে। আর তো কালকে আবার চলে যাবে, কারণ এখান থেকে আমাদের বাড়ি 40 মিনিটের রাস্তা। তো কালকে আবার যাবে সন্ধ্যাবেলায়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ আজ খুবই আমরা টায়ার্ড, আর আমরা একটু পরে বার হয়ে যাব। হ্যাঁ, দুটো থেকে আমরা আজকে ঘুরছি। তো সবাই বলো কি বলবো, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে। গুড নাইট। বান্ধবী চ্যানেল তো সবাই ভালো থাকবে। বাই বাই।